চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। কি বলছে বলেন? চোখের পানির পুঁজি লাগাও, লাভের কি হবে না? অভাব হবে না। সাগর আর মহাসাগরের সমস্ত পানি দিয়ে এক ফোঁটা গুনাহ ধোয়া যায় না, আর এক ফোঁটা চোখের পানি দিয়ে মহাসাগরের সম পরিমাণ গুনাহ ধোয়া যায়। ওইদিকে মহাসাগর দিয়ে এক ফোঁটা ধোয়া যায় না, আর এদিকে এক ফোঁটা দিয়ে মহাসাগর ধোয়া যায়। শুধু মহাসাগর কেন, যদি আসমান থেকে জমিন ভরেও যায় আর নাদামতের এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, রব বলবেন যাও মাফ। কি বলবেন? রব বলবেন মাফ। শুধু মাফ করে শেষ করবেন না, বলকে রব বলবেন ফেরেশতা ওই এক ফোঁটা চোখের পানি একটা শিশিতে ভরে রাখ, এটা কাঁচের বোতলে ভরে রাখ, ভরে এটা মুখে লাগায় দে, চিপি লাগায় দে, এটা আমার আশা আজিমের নিচে রেখে দে, আল্লাহ এটা রাখলাম কি করবেন, এটা এখন থাক, এটা পরে কাজ দিবে। এবার হাসরের ময়দানে যখন 70,000 ফেরেশতা জাহান্নামকে 70,000 শিকল দিয়া টাইনে টেনে নিয়ে আসবে, আর ওই বান্দা যখন তার সামনে জাহান্নাম পড়বে, আল্লাহ তাআলা বলবেন ওই চিপিটা বাইর কর, ও শিশিটা বাইর কর, দে ওর হাতে তুলে দে। দিছে, দেখে যে এক ফোঁটা চোখের পানি বোতল লগে লাগিয়ে দিছে, এক ফোঁটা চোখের পানি দে মাইরা, দিছে মাইর, জাহান্নাম ক্যাট ক্যাট করে পিছু উঠে গেছে। আল্লাহ এটা কোন জাদু, এটা কোন জাদু? ওই যে কাঁদছিলা এক ফোঁটা দিয়ে দিছে। এজন্য রাজুলুন দাকার আল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে মানুষটার চোখ থেকে পানি পড়ে একাকি জিকিরের সময়, আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে। এজন্য মেরে ভাইও রোজানা কিছু না কিছু সময় আল্লাহ তাআলাকে দেওয়া, বলেন রোজানা কিছু টাইম আল্লাহকে কি দেওয়া। সময়ের তাকাজা কয়টা? তিনটা। এক নম্বর কি? ইমানের সাথে থাকা। দুই নম্বর কি? জিকিরের সাথে থাকা। এই জন্য হার হার সময়ের তাকাজা জিকির, হার হার সময়ের তাকাজা কি? জিকির। জিকিরের কোনো কাজা নাই, এই জন্য জিকিরের কাজা নাই। কেন জিকিরের কাজা নাই? যেমন ধরেন রাত 10টা বাজে জিকির আছে, এই জিকির আপনি করলেন না, বললেন কালকে 11টা করে ফেলবো, তো কালকে 11টার জিকির যাবে কোথায়? কি এই জন্য জিকিরের কি নাই বলেন? কাজা নাই। দুই আবাদতের কাজা নাই, করেন দুই আবাদতের কি নাই? কাজা নাই। এক নম্বরে জিকিরের কাজা নাই, দুই নম্বরে পর্দার কাজা নাই, কোন বলেন কি নাই? আবার কোন পর্দার কি নাই? কাজা নাই। বাকি রইল যে পর্দার কাজা নাই, এর বিনিময়ে আছে দুইটা, অপোজিটে আছে দুইটা, একটা হলো হয় সাজা নয় মাফ, হয় সাজা নয় মাফ, আর জিকিরের কাজা নাই, বিনিময়ে আছে একটা সাজা না মাফ না হাসরত। কি বুঝেছি আব্দুল মতিন ভাই বলেন তো? জিকিরের কাজ নাই আছে কি? শুধু আফসোস আছে। আর পর্দার কাজ নাই আছে কি? দুইটা কি কি? হয় মাফ নয় কি সাজা, আর জিকিরের কি নাই বলেন? কাজ নাই আছে কি? কোথায় করবে আফসোস? জান্নাতে গিয়েও করবে। لم يتحسر اهل الجنه في الجنه الا ما مضى من وقته من غير ذكر الله, যেই সময় জিকির ছাড়া চলে গেছে জান্নাতে যাওয়ার পরেও আফসোস হবে ওই সময়ের জন্য। যেমন ধরেন এটা একটা ফুল, এটা একটা ফুল, এই ফুলের মধ্যে এই জান্নাতে একটা ফুল দিব আপনাকে, এভাবে ফুল দিব, এই ফুলের গায়ে এখানে লেখা আছে 2022 সালের 23 ফেব্রুয়ারি বাদ মাগরিব যে তাজবি পড়েছ এই তাজবি পুরস্কার। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে বলবে হায় দুই তারিখে কেন পড়লাম না, হ্যাঁ এক তারিখে কেন পড়লাম না, এইভাবে শুধুই আফসোস চলবে জান্নাতে যাওয়ার পরেও। বলেন শুধু আফসোস চলবে কি? শুধু জান্নাতে যাওয়ার পরেও শুধুই আফসোস চলবে, জান্নাতে একটা শব্দ হবে হায়, বলেন হায় রে আমিন সাহেব একসাথে চলতাম ফিরতাম, আজকে তার জান্নাত এত সুন্দর আমারটা এত দামি না, হায় এটাকে জান্নাতেও থাকবে। তাহলে যে সময় জিকির ছাড়া চলে গেছে ওই সময়ের জন্য কি পরিমাণ আফসোস হবে বলেন? যেমন ধরেন এক টানা সিরিয়ালে দাঁড়িয়ে আছে 70,000 হুর, 70,000 হুর দাঁড়িয়ে আছে, বলেন একটার পর একটা, একটার পর একটা 70,000 সিরিয়ালে আছে, এক একজনের সাথে এক এক রাউন্ড 70,000 বছর, একজন 70,000 বছর, দ্বিতীয় রাউন্ড 70,000 বছর, তৃতীয় রাউন্ড 70,000 বছর, চতুর্থ রাউন্ড 70,000 বছর, পঞ্চম রাউন্ড 70,000 বছর, সুবহানাল্লাহ বলেন। এখন এভাবে একজনের ছিল 70টা, আরেকজনের 70,000টা, এবার 70টা ওলা কি কইব? হ্যাঁ
এবার 70,000 ওয়ালা আরেকজনের 70 লাখ, এবার 70,000 ওয়ালা কি বলবো? হ্যাঁ, এবার 70 লাখ ওয়ালা দেখবো 70 কোটি ওয়ালা, এবার কি বলবো? এটা হলো لم يتحسر اهل الجنه في الجنه الا ما مضى من وقت من غير ذكر الله, জিকির ছাড়া যে সময় চলে গেছে এই সময়ের জন্য জান্নাতেও জান্নাতীর আফসোস। বুঝা আসছে কথা? বলেন, জান্নাতে প্রত্যেকটা নেয়ামতের গায়ে নেম প্লেট লেখা থাকবে, নেম প্লেট। দেখেন, ডেট ডেট আমল টাইম, বলেন আবার কোন কি কি লেখা থাকবে? লেখা থাকবে, যেমন একটা হুরের গালে লেখা আছে 2018 সাল মাগি পরে ছড়াকাতা ওয়াবিনের পুরস্কার। এর নেক্সট নেক্সট হুরের গালে লেখা আছে এসার টাকা সুন্নতের পুরস্কার। নেক্সট হুরের গালে লেখা আছে পরের 2 টাকা সুন্নতের পুরস্কার। হের পরেরটার লেখা আছে পরের 2 টাকা নফলের পুরস্কার। হের পরেরটার লেখা আছে বিতরের পুরস্কার। এর পরেরটার লেখা আছে সুবহানাল্লাহ 33 বারের পুরস্কার। এর পরেরটার লেখা আছে আলহামদুলিল্লাহ 33 বারের পুরস্কার। প্রত্যেকটা নেয়ামতের গায়ে জীবনের প্রত্যেকটা আমলের পুরস্কার লেখা আছে। কেমন হবে এটা? কেন দুনিয়াতে যদি কোনো পুরস্কার দেওয়া হয়, ক্রেস্ট দেওয়া হয়, ওখানে কোন কৃতিত্বের কারণে এটা লিখে থাকে, আর কোন দিন দেয় ওটা লিখে থাকে, টাইম লেখা থাকে, কি কারণে এটা লেখা থাকে, এটাকে আল্লাহ তাআলা বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটাকে আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনহা। তারপরে কি? ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন, তোমার রব নাম্বার উঠাতে গিয়ে ভুল করবে না, তোমার রব নেম প্লেট লিখতে গিয়ে ভুল করবে না, সুবহানাল্লাহ বলবেন না। এবার বলুন তো দেখি, মাগি পরেও আমাদের কিছু কাজ আছে কিনা? হ্যাঁ, মাগি পরেও কিছু কাজ আছে কিনা? মাগি পরেও আমাদের কাছে কিছু কাজ আছে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেকের উপরে 5 ওয়াক্ত নামাজের পরে কিছু কাজ আছে। একটা হলো ফরায়েজ, ফরায়েজের শিকল দিয়ে করাচ হজতলা বলেন আল্লাহ আমাদের পায়ে ফরায়েজের শিকল দিয়ে বেঁধে টেনে টেনে জান্নাত দিতে চান। আচ্ছা, ফরজ যদি না দিত আমরা কি করতাম? হ্যাঁ, আমাদের উপায় কি হতো ফরজ না দিলে? তাহলে ফরজ দিছে কি লিগা বলেন? ফরজের শিকলে বেঁধে বলেন জান্নাত দিতে চান। এবার নওয়াফিল দিলেন কি লিগা? নওয়াফিল দিছেন ফরজ দিয়ে তো জান্নাত দিলাম, নওয়াফিল দিয়ে জান্নাত সাজাইলাম। যা, এবার সাজানি তোমার এখতিয়ার, যার যদ্দুর তার তদ্দুর। কি হয়? নফল দিছে এখতিয়ারি, আর ফরায়েজ দিছে কি এজবারি, ফরায়েজ দিছে ইস্তিরারি, নফল দিছে কি এখতিয়ারি, ফরায়েজ দিছে বাইন্দা, নফল দিছে ছাইরা। সুবহানাল্লাহ বলেন না। ফরজ দিয়ে বেঁধে দিতে চায়, আর নফল দিয়ে আমার এখতিয়ারি দিতে চায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। পড়েন কি পড়া? আয়াতুল কুরসি পড়া। 2 নম্বরে সূরা ফাতিহা পড়া। 3 নম্বরে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু পড়া। 4 নম্বরে কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াত পড়া। কোন মানুষ যদি 5 নামাজের পরে এই আয়াত কারিমাগুলো পড়ে তো আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে, আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবে, আল্লাহ তাআলা তাকে দুশ্মনের মোকাবেলা বিজয়ী করবে, দুশ্মনকে তার মোকাবেলা পরাজিত করবে। তো কয়টা প্রয়োজন পুরা করে দিলে আপনার সারে কোন? আল্লাহ কয়বার রহমতের নজরে তাকাইলেও আপনার হবে বলেন? এই জন্য এই আয়াত কারিমাগুলো 5 ওয়াক্ত নামাজের পরে পড়া। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যা আল্লাযী ইশফাউ عنده إلا بإذنه, يعلم ما بين أيديهم وما خلفهم, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء, وسع كرسيه السماوات والأرض, ولا يؤوده حفظهما وهو العلي العظيم. 5 ওয়াক্ত নামাজ পড়ে যায়াত কুরসি পড়বে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাহ ইল্লা আল মউত, মউত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ,
তার আর মওতের মধ্যে বাধা শুধু হায়াত হায়াত মওত নাই এর লাগে জান্নাতে যেতে পারে না মওতটাই বাধা বাস মরে গেছে জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ আয়াতুল কুরসি বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বো তো এরপরে সূরা ফাতিহা পড়ব এরপরে শাহাদা আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম পড়ব এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়ব কুলিল্লাহুম্মা মালিকাল মুলকের মধ্যে আটটা কথা আছে কয়টা কথা আটটা কথা যেন আমি আল্লাহরে মনে করে দিতেছি আপনি বাদশাহকে বাদশাহ বানান বাদশাহ ফকিরকে বাদশাহ বানান ফকিরকে বাদশাহ বানান আপনি সব করেন সব করেন সব করেন তো আমারে দিবেন না কেন আমার মাদ্রাসা আগা দিবেন না কেন কোন আমার ঘর দিবেন না কেন আপনি মরা মরা ডিম মুরগি বানান আর মুরগি থেকে ডিম বাইর করেন আপনি আমারে মাদ্রাসার জায়গা দিবেন না কেন কি আমার ঘরে চাল দিবেন না কেন আমার ফুতের বিয়ের ব্যবস্থা করবেন না কেন আমার ফুতের একামার আকামার ব্যবস্থা করবেন না কেন যেন আল্লাহকে মনে করিয়ে দেয় তো পাঁচ নামাজে আমি আমার রবকে মনে করালাম তো রব আমাকে রিজিক দিবে না কেন وترزق من تشاء بغير حساب تاكي چان تاكي بنا حساب رزق دن امي كي بنا حساب ساسي امار دوسر بستا دلائتا ہوئي سبحان الله بول بنا اللہ کہ امار رب امار بنا حساب دے الحمدللہ بول امار رب شکال تاكي شندہ شندہ تاكي شکال امار بنا حساب دے سرکاری ساکر کرا سمع حساب کوری بیتن لیتا ماشے ایک ماشے گون لیتا مٹی اتنا دنیا شاب ساکر زیبیرہ حساب کوری لائے شو دام را خواہی ما چلارا بنا حساب لائے সুবহানাল্লাহ বলেন পৃথিবীর সমস্ত চাকরিজীবীরা হিসাব করে নিয়ে আলো শুধু আমরাই এক দল আছি আমরা বিনা হিসাবে লই আমরা সব বিনা হিসাবে বলা আমরা সব বিনা হিসাবে বলা আলহামদুলিল্লাহ কইছেন না আমগো টাকার লগে চাকরির বেতনের লগে কুত্তার কোনো মিল নাই বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ আমরা বিনা হিসাবে বলা কি বলা বলেন وترزق من تشاء بغير حساب পড়বনা ইনশাআল্লাহ হাফেজ ইউসুফ পড়বেন ইনশাআল্লাহ হাফেজ মঈউদ্দিন পড়বেন ইনশাআল্লাহ আমি এটা শিখছি জেলখানায় বসে তখন থেকে আর ছুটে নাই আলহামদুলিল্লাহ জেলের গেছি তো ভালো হইছে যারা নিছে আল্লাহ তাকে রহম করো এটা না নিলে তো শিখে হইতো না আর যেন না না এই রহম যেন আর না করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন এগুলো পারবো না এগুলো পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এরপরে হলো কমপক্ষে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার তিন পাঁচ নামাজে 500 বার ঘুমাবার সময় 100 বার এই হয়ে যাবে 600 বার যদি কেউ $600 ডেইলি কামায় তো তার দুনিয়াটা কেমন হবে তো 600 তাসবিহ ডেইলি পড়ে তার জান্নাতটা কেমন হবে কি ভাই 600 তাসবিহ 600 তাসবিহ সুবহানাল্লাহ কতবার 33 বার আলহামদুলিল্লাহ কতবার 33 বার আল্লাহু আকবার কতবার 34 বার কত হয়ে গেল 100 পাঁচ নামাজে 500 ঘুমাবার সময় 100 মোট কত হয়ে গেল 600 ওরা কামাক এখানে আমরা কামাবো ওখানে কি হ্যাঁ মজার খবর আছে ওখানে যাদেরকে যাদেরকে দেয় দুনিয়াতে তাকে বঞ্চিত করে না আর এখানে যাদেরকে যাদেরকে দিব ওখানে দিবে না কি বলছি বলেন ওখানে যাদেরকে দিবে দুনিয়াতে তাদেরকে কি করে না আর এখানে যাদেরকে দিবে ওখানে দিত না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সুবহানাল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহু আকবার কতবার আল্লাহ তৌফিক দান করেন হ্যাঁ আমি বলি দুই কাজ বেশি বেশি করি করা দুইটা কাজ বেশি বেশি করি করা এক নম্বরে বেশি বেশি জিকির করা দুই নম্বরে বেশি বেশি সাদাকা করা ঠিক আছে কোন বেশি বেশি জিকির বেশি বেশি সাদাকা কোন আবার কোন আবার আর তিন নম্বর হলো বেশি বেশি কাঁদা বেশি বেশি কাঁদা বেশি বেশি সাদাকা বেশি বেশি জিকির বেশি বেশি কি বেশি বেশি কাঁদা আর বেশি কোনো ইবাদতের শর্ত নাই কোনো ইবাদতের লাগে আর বেশি কয়েদ নাই কোন কি কইছি বেশি বেশি কাঁদা বলেন বেশি বেশি জিকির বেশি বেশি সাদাকা বেশি বেশি সাদাকা বেশি বেশি কাঁদা বেশি বেশি জিকির বেশি বেশি রোজা রাখতো কয়নো দুর্বল হয়ে যাবে ফাইতানো বেশি বেশি নামাজ ফাইতানো ফাইতানো তুমি ফাইতানো
কতক্ষণ বেশি বেশি রোজা রাখলে দুর্বল হয়ে যাবে পাইতা না বেশি বেশি নামাজ পাইতা না বেশি বেশি পড়া এত বেশি ওড়িও না যে বেশি ওড়লে কষ্ট হয়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে তো তিন কাম বেশি বেশি করবা কি কি বেশি বেশি জিকির বেশি বেশি কান্দা আর এটাই এই তিনটাই আমরা সবচেয়ে কম করি কি বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যদি সুযোগ থাকে মাদ্রাসা একটা মজলিস করতে খরচ আছে শরীক হন বিসমিল্লাহ বল বরকতের জন্য শরীক হন সকলেই বরকতের জন্য পকেটে হাত দেন আল্লাহ তৌফিক দান আমার হাতে দেন আমার হাতে দেন বিসমিল্লাহ আল্লাহ কবুল ফরমা বরকতের জন্য শরীক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرًا يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم আজকে 3 ফেব্রুয়ারি 2022 বিজরা মাদ্রাসাতে সুন্নাহর উদ্যোগে আয়োজিত বিজরা মাদ্রাসা লাকসাম কুমিল্লা আজকের বার্ষিক ইসলামী মাহফিলে সদ্য সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকর নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা খলিল আহমদ চাহরানপুরি রহমতুল্লাহ আলাইহ তিনি বলেন যে